আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্ট, আজকে আমি দেখাচ্ছি প্রশ্ন আছে, এস ডব্লিউ ফক্স প্রপোজ দি মাইক্রোস্ফিয়ার মডেল, এটা ট্রু কি ফলস? অর্থাৎ সায়েন্টিস্ট এস ডব্লিউ ফক্স আমাদের মাইক্রোস্ফিয়ার মডেলকে প্রপোজ করেছেন কিনা, সেটি ট্রু কি ফলস আমরা জেনে নেব। তো প্রথমে আমরা জানবো যে মাইক্রোস্ফিয়ার মডেল বলতে আমরা কি বুঝছি। মাইক্রোস্ফিয়ার মডেল হলো ফাইনাইট ডিফর্মিং মডেল, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এটিকে কিন্তু আমরা মাইক্রোস্ফিয়ার বলে থাকি, মাইক্রোস্ফিয়ার বলে থাকি, যার যেটি কিন্তু যেটিতে প্রোটিন রয়েছে এবং সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা কিন্তু সেটি কভার্ড হয়ে রয়েছে। এটিকে সাধারণত অর্গানিজম বা জীবের স্ট্রাকচারাল অর্থাৎ গঠনগত ইউনিট বলা হয়, গঠনগত বা স্ট্রাকচারাল ইউনিট বলা হয় এটিকে। এছাড়াও ফার্স্ট অর্গানিজম, ফার্স্ট সেলুলার অর্গানিজমও বলা হয়ে থাকে। এবং এই যে থিওরিটি প্রপোজ করেছিলেন তার নাম ছিল সায়েন্টিস্ট এস ডব্লিউ ফক্স। তো এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী এই যে এস ডব্লিউ ফক্স প্রপোজ দি মাইক্রোস্ফিয়ার মডেল, এই ট্রু কি ফলস, এখানে কিন্তু আমাদের উত্তরটি হবে ট্রু। থ্যাংক ইউ। ক্লাস সিক্স থেকে টুয়েলভ এর সাথে নিট, আইআইটি, জেই, মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।